শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মহিলা ডাকিরা। অশোকনগর মহিলা ডাকি দলের সদস্য সংখ্যা প্রায় 80 জন। এবছরও বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশে যাচ্ছেন মহিলা দলের সদস্যরা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, কিছুদিন পরই আপামর বাঙালি মেতে উঠবেন দুর্গাপূজার আনন্দে। প্যান্ডেলে প্যান্ডেলে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকে কাঠি না পড়লে পুজোর আমেজি যেন আসে না, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি শুধুমাত্র প্যান্ডেলেই নয়, চলছে ঢাকিদের মধ্যেও। বর্তমানে মহিলা ঢাকিদের জনপ্রিয়তা বেশ বেড়েছে। মহিলা ঢাকিরা তাদের প্রতিভা দিয়ে সকলের মন জয় করছেন, সে কারণেই রাজ্য জুড়ে বেড়েছে মহিলা ঢাকির সংখ্যা, বেড়েছে মহিলা ঢাকিদের মধ্যে প্রতিযোগিতা। মহিলা ঢাকি দলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি দল হল অশোকনগর নট্টপাড়ার মহিলা ঢাকি দল। প্রতি বছরই উত্তর চব্বিশ পরগনার অশোকনগর নট্টপাড়ায় মহিলা ঢাকির দল কিছু না কিছু নতুন চমক আনেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। অশোকনগর নট্টপাড়ার মহিলা ঢাকি দলের সঙ্গে কথা বললে তারা জানালেন, এখন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবার তারা সকলের জন্য নিয়ে এসেছেন নতুন চমক। এবারে অশোকনগর নট্টপাড়ার মহিলা ঢাকিদের ঢাকের বাদ্যির পাশাপাশি অন্যতম আকর্ষণ, মাথার ওপরে থাকবে একটি কুলো, তার ওপরে থাকবে পেতলের কলসি, কলসির চারিদিকে থাকবে টুনি লাইটের সজ্জা। মাথায় কুলো কলসির ব্যালেন্স করে মহিলা ঢাকিরা ঢাক বাজাবেন। এমন অভিনবভাবে ঢাক বাজানোর জন্যই অনন্য অশোকনগর নট্টপাড়ার মহিলা ঢাকি দল। এই দলেরই এক ঢাকি জানালেন, বিড়ি বেঁধে কোনো মতে সারা বছর সংসার চলে। দলে সকলেই প্রায় দিন মজুরের কাজ করেন, দিন এনে দিন খাওয়া পরিবার, তবুও ঢাক বাজাতে যেতে হবে, খবর কানে এলেই সঙ্গে সঙ্গে ছুটে আসি। কষ্ট তো হয়, এবার তাও যেদিন প্রোগ্রাম থাকে তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে যাই। হ্যাঁ, টান তো অবশ্যই হয়েছে, এখন দুই একদিন না থাকলে আরো বেশি মন খারাপ লাগে, পেরোতে পারি না, লোকের সাথে মিশতে পারি না, তখন খারাপ লাগে। লাস্ট পূজাতে এই 6 বছরের মধ্যে বাড়ি থাকি না পূজায়। এটা কি মন খারাপ? না, এটা একটা মন খারাপ তো অবশ্যই আছে, তার মধ্যে আনন্দও আছে। ঢাকিরা জানালেন সংসারে অভাব রয়েছে, তা সত্ত্বেও পুজোর কটা দিন বাড়ি ছেড়ে থাকলেও ঢাক বাজালে দর্শকেরা যখন আনন্দ পান, তাদের আনন্দ দেখেই আপ্লুত হন মহিলা ঢাকিরা। ঢাকের যত প্রশিক্ষণ আমার ভাই দিয়েছে তাদের নিয়ে একটা মহড়া করে নিলাম, এবং কি একদম ঝালাই দিয়ে নিলাম, যেহেতু লোহা পিঠানে তৈরি করার আগে লোহায় একটা ঝালাই হয়, আমাদের ঢাকেও একটা ঝালাই দিয়ে মহড়া করে নিলাম। দিল্লি আছে, আসাম আছে, দুর্গাপুর আছে, খড়দা আছে, কলকাতা আছে, গোবরডাঙ্গা আছে, আরো বাইরেও আছে। যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে যায়, যেহেতু বাড়ির ছেড়ে চলে যাচ্ছি, তো তারপরে ওইখানে গাড়িতে উঠি তখন একটু খারাপ লাগে, কিন্তু ওইখানে গিয়ে পৌঁছে গিয়ে যখন জায়গা মতো পৌঁছাই, এবার তারা আদর করে নেয় ঢাকের কাঠি যখন হাতে। হ্যাঁ, এবার যখন ষষ্ঠী দিন সন্ধ্যার সময় বেলতলা যখন পূজা হয়, ঢাকের কাঁধে নিয়ে যখন কাঠিটা হাতে নিই, তখন খুব আনন্দই লাগে। আর যারা সবাই সঙ্গে থাকে তারাও আনন্দ পায়। এবার যেহেতু হচ্ছে আমরা যতটা ওদের আনন্দ দিতে পারবো, ওরা আনন্দ উপভোগ করতে পারবে, ওদের আনন্দ দেখেই আমাদের আরো আনন্দ হয়। আমাদের নতুনত্ব হচ্ছে গতবার থেকে কলসি মাথায় নেওয়া বা ঢাক বাজাচ্ছিল, এবার হচ্ছে মাথায় কলসি তো আছে, তার মধ্যে কুলো আছে, তার মধ্যে কলসি আছে, তার মধ্যে টুনি লাইট সেট আছে। যেহেতু ওইটা দেখে সবাই আনন্দিত হয় এবং ওইটা নেওয়ার জন্যই সবাই ব্যস্ততা থাকে যে ওই টিমটাই চাই। অশোকনগর নট্টপাড়ার মহিলা ঢাকি দলের প্রশিক্ষক সজল নন্দী জানালেন, 2017 সালে মাত্র 4 জন মহিলা ঢাকি নিয়ে এই লড়াই শুরু হয়েছিল, আজ দলের সদস্য সংখ্যা প্রায় 80 জন। মহিলা ঢাকিরা তাদের প্রতিভা দিয়ে সকলের মন জয় করছেন। এবছর পুজোতে রাজ্যের মধ্যে দুর্গাপুর, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় যাচ্ছেন দলের সদস্যরা, ডাক পেয়েছেন দিল্লি থেকেও, এমনকি বিদেশে অর্থাৎ দুবাইতেও যাচ্ছে মহিলা ঢাকিদের একটি দল। সজল নন্দী জানালেন, অভাবের সংসার, কেউ বিড়ি বাঁধেন, কেউ দর্জির কাজ করেন, সকলেই প্রায় দিন মজুর, তবুও খুব আন্তরিকতার সাথে মন দিয়ে তারা ঢাক বাজানোর প্রশিক্ষণ নেন। এখনো প্রায় 80% মহিলাদের সরকারি ভাতা, শিল্পী কার্ড হয়নি। তিনি এই মহিলা ঢাকিদের হয়ে
সরকারের কাছে আবেদন জানান সরকার যেন এই সমস্ত মহিলা ঢাকিদের প্রতি দৃষ্টিপাত করেন এবং যাতে এরা শিল্পী ভাতা পেতে পারেন তার ব্যবস্থা করেন। 2017 সাল থেকে শুরু করেছি মহিলা ঢাকি এবং বিভিন্ন জায়গায় মহিলা ঢাকি করাতে বিভিন্ন জায়গায় দেশ বিদেশ এবং হচ্ছে মহিলা ঢাকি মানে ভালো সাড়া পাচ্ছে এবং হচ্ছে বিদেশেও যাচ্ছে। দেশের বাইরে দুবাইতে আমার একটা কাকার ছেলে টিম যাচ্ছে, দুজন ছেলে, এবং হচ্ছে কার্নিভাল আছে, সরকারি টিম মহিলা ঢাকি ডেলি ফাংশন আছে, কলকাতায় ফাংশন আছে, গোবরডাঙ্গা আছে। আমার একটাই এদের মানে প্রশিক্ষণ দিয়ে এরা ভালো আমার সাথে সাড়া দেয় এবং যে সময় যা বলি যে আজকে ক্লাস আছে হ্যাঁ করতে হবে করব এবং বিভিন্ন দিক থেকে এরা আমাকে সহযোগিতা করে এবং হচ্ছে মানে সিনসিয়ার ভাবে। এরা কি সকলেই ভাতা পাচ্ছে সরকারি? না, সরকারি ভাতা পায় না, আমি সরকারি ভাতা পাই এবং পিছে আর এই এই দিদি ভাতা পায় আর পিছনে যারা আছে। কজন ভাতা পায়, কজন পাচ্ছে না? 80% লোক মানে এখন বর্তমানে ভাতা পাচ্ছে না। বর্তমানে ঢাকিদের অপেক্ষার প্রহর গোনার কাজ শুরু, আর মাত্র কয়েকটা দিন, তারপর তাদের হাতের জাদুতে মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দেবী দশভুজা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।